এবং বাজার এক এক দিন এক এক রেট ঠিক নাই গত 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 মাসে যদি 150 টাকা এই মাসে 200 টাকা সোয়াবিন তেল মানে উঠবে নামবে এটা কার ইশারায় নামে আর কার ইশারায় বাড়া আমি জানি না তারা পেঁয়াজের মূল্যকে নীতি নীতি 250 টাকা পর্যন্ত নিছে এখনো 70 80 টাকা পর্যন্ত করে রাখছে আমি মনে করি ব্যবসায়ী নামের এই বাংলাদেশে বড় বড় সিন্ডিকেট যেগুলো আছে এগুলো দেশ এবং জাতির দুশমন ঠিক কি না বলেন গরিব মানুষ মারা শত্রু এগুলা সবগুলা গরিবে গরিবের শত্রু এগুলা কারা করে এগুলা সিন্ডিকেট ব্যাংকেরা পারলে আপনি কত ত্যাগ করেন মানুষ মরে যাবে মানুষ কেমনে খাবে 250 টাকা পেঁয়াজ 200-250 টাকা দিয়ে সোয়াবিন তেল কেমনে খাবে তার ইনকাম কত সে 8000 টাকা মাসে মিয়া বেতনের চাকরি করে সে 20000 টাকা যদি খরচ করতে হয় তাকে চুরি করতে হবে চুরি করা ছাড়া উপায় না তা আপনি তাকে চুরিতে নামিয়ে দিচ্ছেন মাদ্রাসার খরচ 4000 টাকা উনি করবে কি একটা মহিলা এসে কান্না করে দিছে বলল যে হুজুরলেন আমার আর নাই আমার বাচ্চাটা রাখেন তো রাখছ এখন বলেন বাচ্চাটাকে সালা নিতে হবে না তো আপনাদের যাদের অনেকের আব্বা মারা গেছে আপনি তখন আর্থিক ছিল না টাকা ছিল না আল্লাহ এখন কিছু তৌফিক দিয়েছে তো আপনি কি করবেন আব্বা দেখা গেছে আপনার 10 বছর الذي ارسله الى كافه للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أي عشق رب العلا بشك تو محبوب خدا بر تو سلام صد هزار بر تو درود بشمار بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله চট্টগ্রাম আগ্রাবাদ ছোট বল জান্নাতুল ফেরদাউস তালিম কোরআন মহিলা এবং বালক বালিকা মাদ্রাসার আজকের এই বার্ষিক মাহফিলের সদ্য সভাপতি উপস্থিত ঢাকা চট্টগ্রাম কুমিল্লা থেকে আগত হযরত উলামায়ে কেরাম মঞ্চ ভূমিষ্ঠ বিশিষ্ট উলামায়ে কেরাম দিনদার ইমানদার ভাইরা ইসলামী দিনী সংগঠনের দায়িত্বশীল ভাইরা সামনে যারা উপস্থিত আছেন সর্বস্তরের মুসল্লি পর্দার আড়ালের মা ও বোনেরা রব্বুল ইজ্জতের সর্বপ্রথম কোটি কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক আজকে অন্যান্য বছরের মতো আজকেও আমাদেরকে এই বার্ষিক মাহফিলে আবহাওয়া অফিস যেখানে বলছে যে আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এ সময়গুলি প্রচন্ড রকম বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছেও আল্লাহ মেহরবানি করে এই মাহফিলকে হেফাজত করছেন আল্লাহ শেষ পর্যন্ত যেন কামিয়াব করে আমিন বলুন এই বৃষ্টির সময় আল্লাহ পাক আমাদেরকে বিরতি দিয়ে বৃষ্টি থেকে কোরআন এবং হাদিসের কথা শোনার তৌফিক দিয়েছেন সেই রবের আমরা শুকর আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আমাদের কি ক্ষমতা আছে এটা প্রতিরোধ করার আছে আছে কেউ যদি বলে যে
আমি যদি গাছপালা বেশি লাগাই আমি যদি এই কাজ করি ওই কাজ করি তো ভূমিকম্প কি বলে এটাকে ঘূর্ণিঝড় এগুলি আমরা মোকাবেলা করতে পারবো এগুলি হচ্ছে নাস্তিক মার্কা বক্তব্য গাছপালা লাগাইবেন গাছের ভিতরে বরকত দিবেন যিনি তিনিও সে আল্লাহ গাছের মধ্যে ক্ষমতা দিবেন যিনি গাছে ফলন যিনি দিবেন তিনিও কে আল্লাহ সুতরাং আমরা এটা বিশ্বাস করি যে গাছের ভিতর আল্লাহ বরকত দিতে পারেন অবশ্যই গাছের মধ্যে অক্সিজেন আছে বরকত আছে কোনো সন্দেহ কি নাই কিন্তু আমরা এতে এই কথা বিশ্বাস করি যে গাছকে যদি আল্লাহ লড়াইয়া দেয় তো গাছ প্রিয় মাটির ভিতর থেকে মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা আরেক জায়গায় সরাইয়া দিবে ঠিক কিনা বলি ক্ষমতা আছে না নাই ১৯৯১ সাল ২৯ এপ্রিল আমরা মাদ্রাসার ছাত্র তখন কি হলো ঘূর্ণিঝড় হয়েছে যাদের বয়স একটু বেশি আপনারা জানবেন যারা ছোট এরা জানবে না ভয়াবহ ঘূর্ণিঝড় বাংলাদেশের ইতিহাস কর্ণফুলী ব্রিজ মাত্র নতুন হয়েছে প্রেসিডেন্ট এরশাদ তখন মাত্র কর্ণফুলী ব্রিজের কাজ শেষ করছেন ওনার আমলে তো ব্রিজটা শেষ হয়েছে শেষ হওয়ার পরে কিছুদিন পরে এই ঘূর্ণিঝড়টা শুরু হয়েছে ২৯ এপ্রিল ১৯৯১ তো আবহাওয়া অফিস বলছে আপনারা স্টিমার শিপ এগুলিকে দূরে দূরে সরাইয়া রাখেন যাতে নিরাপদ থাকে তো সবাই দূরে দূরে সরাইয়া রাখে রাত্রে প্রচন্ড যখন ঘূর্ণিঝড় শুরু হয়েছে এই ঘূর্ণিঝড়ের শক্তি এত মহাশক্তি ছিল ওই নতুন কর্ণফুলী ব্রিজ ভেঙ্গে দুটুকরো হয়ে গেছে ওখান থেকে স্টিমার এদিক থেকে আরেক দিকে ছুটাইয়া বাতাসে নিয়ে গেছে সুবহানাল্লাহ এই ক্ষমতার মালিক কে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সমস্ত জিনিসের উপর ক্ষমতা রাখে কে বলেন সুতরাং সে আল্লাহ তাআলা এটাকে দু টুকরো করে দিলেন কেউ চিন্তাও করে নাই কল্পনাও করে নাই যে একটা জাহাজ ভেঙ্গে এটাকে দু টুকরো করে আরেক দিকে চলে যাবে সুতরাং সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নিজেকে তাম্রিকতা অহংকার এটা মনে করে ক্ষমতার কেন্দ্র বিন্দু নিজেকে মনে না করি পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত ক্ষমতা আছে ক্ষমতা ছিল ক্ষমতা থাকবে কিন্তু যারা এটাকে সুন্দর ব্যবহার করছে কেয়ামত পর্যন্ত জাতি তাদেরকে স্মরণ করেছে যারা এটা দুর্ব্যবহার করেছে কেয়ামত পর্যন্ত জাতি তাদেরকে অভিশাপ দিয়েছে তার একটা নমুনা হয়েছে ফেরাউন ঠিক কিনা বলো কোরআন শরীফের ভিতরে যতগুলো সূরা আছে তার মধ্যে একটা সূরার নাম সূরাতুল ইউসুফ এই সূরা ইউসুফ ১২ পারার মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর নবী হযরত ঈসা আলাইহিস সালামের গুরুত্বপূর্ণ ঘটনা এই সূরা ইউসুফের ভিতর বর্ণনা করেছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা অত্যাচার করছে নির্যাতন করেছে সময়ে সময়ে রাস্তায় দিয়ে রাস্তি যেখানে চলত রাস্তা দিয়ে ওই পথের মধ্যে অন্ধকারে কাঁটা বিছাই দিছে মসজিদে নামাজ পড়তে ঢুকছে গামছা দিয়ে টান দিছে নাপাক গরু নারী পুরি উঠে নারী পুরি ওনার গায়ের উপরে তুলে দিছে ঘটনা ঠিক না বেটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবের প্রতিশোধ পরায়ণ না তিনি তো সেই রসুল যিনি যুদ্ধের ময়দান ছাড়া ওই ৬৩ বছরের হায়াতে কোনোদিন নিজের হাত দিয়ে কাউকে একটা আক্রমণ করেন নাই থাপ্পত দেন নাই আমরা তো সেই রসুলের উম্মত যিনি কোনোদিন কাউকে একটা গালি দেন নাই আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি চেয়ারে বসছেন ১৪ তারিখের চাঁদের রাতে আমি একবার চাঁদের আকাশের চাঁদের দিকে তাকাই আরেকবার আল্লাহ রাসূলের শরীর মুবারকের দিকে তাকাই নবীজির শরীরে অত বেশি কাপড় ছিল না ওয়া আলাইহি হাল্লাতুন হামরাও নবীজির শরীর মুবারকে একটা লাল চাদর ছিল আমি একবার আকাশে তাকাই চাঁদের দিকে আরেকবার নবীজির শরীর মুবারকের থেকে তাকাই উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর কসম আল্লাহর কসম আমার কাছে মনে হয়েছে আকাশের ওই চাঁদের চাইতে চেয়ারে বসা ব্যক্তিটি সাইয়্যিদুল মুরসালিনের শরীর মুবারককে আল্লাহ সুন্দর বানিয়েছে
এক রাতে আমি সেলাই করা সুই হারাই গেছে আল্লাহর কসম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যেখানে বসছেন ওখানে ওই সুই পড়ে গিয়েছিল রাহমাতুল আলামিনের শরীর মোবারকের নূর দিয়ে ওই আলো দিয়ে আমি ওই সুইটাকে তালাশ করে নিতে পেরেছি সুবহানাল্লাহ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন যারা অত্যাচার করছে কাঁটা বিছাই দিছে মারছে জুলুম করেছে ওদের উদ্দেশ্যে মক্কা বিজয়ের দিন একটা ঘোষণা নবীজি দিয়েছেন রহমত আলম সেদিন একটা কি দিয়েছেন সাধারণ ঘোষণা জেনারেল একটা ঘোষণা দিয়েছেন সাধারণ ঘোষণা এটা কি ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকে মক্কা বিজয়ের পরে আমি কোন প্রতিশোধ গ্রহণ করব না তো অন্যরা বলল আপনি কি করবেন তখন তিনি বললেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৎ ভাইদের সাথে তিনি মিশরের প্রেসিডেন্ট হওয়ার পরে যে ব্যবহার করেছেন আজকে মক্কা বিজয়ের পরও আমি আমার শত্রুদের সাথে সেই ব্যবহার করব তো ইউসুফ আলাইহিস সালাম কি প্রতিশোধ দিছিলেন দেন নাই সাইয়্যিদিনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৎ ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছে হযরত ইউসুফের আব্বা ছিলেন জলিল কদর পয়গম্বর নবী হযরতে ইয়াকুব নাম বলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান সৎ ভাইয়েরা যারা ছিলেন তারা ষড়যন্ত্র করে মিথ্যা কথা বললেন মিথ্যা কথা বলে আল্লাহর হাবিব আল্লাহ রাসূল আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুবকে বললেন আমাদের ভাই ইউসুফকে আমাদের সাথে দেন আমরা ওই ময়দানে যাব জাম্বুরি ফিল্ড খেলতে যাব আমরা ফুল গ্রাউন্ডে যাব স্টেডিয়ামে যাব খেলার প্রশিক্ষণের জন্য আমাদের সাথে একটু দূরে যেহেতু যাব আমাদের সাথে আমাদের ভাই ইউসুফকে আপনি একটু দেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমাদের সাথে দিতে পারি কিন্তু আমার আমারে অনেক ভয় হয় অনেক ভয় লাগে তোমাদের সাথে দিলে যদি আমার ইউসুফের কোনো ক্ষতি হয়ে যায় আমার ইউসুফের ক্ষতি হবে এই ব্যাপারে আমি একটা আশঙ্কিত শঙ্কিত হবে আশঙ্কা করছি আমি ভয়ে সুতরাং দিতে মন চাইছে না এরা চাপাচাপি করলো ইউসুফ আলাইহিস সালামরা ১১ ভাই ছিলেন কয় ভাই ১১ ভাই কোরআন শরীফের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ১২ পারায় বলেন আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন নাহনু নাকুসু عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين سبحان الله تلك آيات الكتاب المبين أجد جيس بشتاك كتاب قرآن شريف إن أنزلناه قرآنا عربيا আল্লাহ বলেন এই কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি কোন ভাষায় কোরআনের ভাষা কোন ভাষা আমরা কোরআন পড়ি কোন ভাষায় কিয়ামত পর্যন্ত কোরআন পড়া চলবে কোন ভাষায় কোন দুষ্ট লোক কোন দুষ্ট চক্র কেউ যদি নামাজের ভিতর যদি বলে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের প্রতিপালক এটা বলে বলে সে নামাজ পড়ছে কোরআন আরবিতে পড়তেছে না তর্জমা করতেছে এখন আপনারা বলেন আরবিতে পড়বো না তর্জমা করব আমরা কি তেলাওয়াত করব না তর্জমা করব
একটা দুষ্ট চক্র বাইর হইছে সামনে আরো বহুত দুষ্ট চক্র বের হবে এরা বিভিন্ন বিকৃত কথাবার্তা বলবে মুসলমান এক কথার উপর থাকবেন যেটা হচ্ছে আল্লাহ রাসূল সাহাবাই কেরাম এবং তাবেঈন যে তিনটা যুগকে আল্লাহ রাসূল তিন যুগকে নিঃসন্দেহ বলেছেন এই তিন যুগের ভিতরে কোনো সন্দেহ না ইসলামের ভিতরে ওই তিন যুগে ইসলাম যেভাবে আমল হয়েছে কিয়ামত পর্যন্ত সেভাবে আমল হবে এটার ব্যতিক্রম যদি উল্টা কোনো প্রস্তাব নিয়ে কেউ আসে তার প্রস্তাব প্রত্যাখ্যান তেলাওয়াত করতে হবে শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে নাকি অশুদ্ধ শুদ্ধ না অশুদ্ধ বহু বড় বড় বক্তা আছে টিটাং আছে ঢাকায় আছে বহু জায়গায় আছে কোরআন তেলাওয়াত অশুদ্ধ করে আছে না আপনি যত বড় মৌলবী হন গোটা দুনিয়ায় ইউটিউবে আপনি ভাইরাল হন আপনি যত কিছুই হন যদি আপনি কোরআন তেলাওয়াত অশুদ্ধ করেন আপনার কোনো মূল্য নাই আপনার বক্তব্যের মূল্য নাই ঠিক কিনা বলেন এ ফজলুল্লাহ সাহেব উনি একজন খতিব বন্দরের সামনে নিয়ে আসেন স্টেজে বলেন কোরআন অশুদ্ধ বললে তার কোনো মূল্য বলেন কোন তার কোনো ইজ্জত আল্লাহর কাছে নাই কোরআনের প্রথম হক হচ্ছে আমাদের উপর যে কোরআন নাযিল হয়েছে কোরআন শরীফের প্রথম হক হচ্ছে আল্লাহ কোরআনকে শুদ্ধভাবে কি করা বলেন না শুদ্ধ করে তেলাওয়াত করা এজন্য আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন আমি আরবি ভাষায় কোরআন নাযিল করেছি যাতে তোমরা বুঝতে সহজ হয় আরবি ভাষা কঠিন না সহজ বলেন আরবি ভাষা কঠিন না সহজ আপনি যদি 40 দিনে চেষ্টা করেন ইংরেজি ভাষা লেখা পড়া দেখতেও পারেন পড়বো পড়তেও পারবেন এটা কঠিন ব্যাপার কিন্তু আল্লাহ কোরআনকে এত সহজ করে দিয়েছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির আল্লাহ বলেন আমি কোরআন শরীফকে সহজ করে দিয়েছি এজন্য 40 দিন ট্রেনিং দিবেন 40 দিন প্রশিক্ষণ দিবেন সে ব্যক্তি আলিফ বা তা সা কিছু পারে না 40 দিন প্রশিক্ষণ দিয়ে কোরআন শরীফ ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দর করে তেলাওয়াত করতেছে এরকম হাজার আল্লাহর বান্দায় জমিনে আছে ঠিক কিনা বলেন এজন্য আমরা কোরআন শুদ্ধ করে পড়বো ঠিক কিনা সে যত বড় বহসের ব্যক্তি হোক এলমের মালিক হোক কোরআন যদি বল পড়ে তার কোনো মূল্য নাই এরকম বিকৃত কোরআন শরীফ পড়া অনেক মানুষ আছে আল্লাহ হেফাজত করো যে ব্যক্তি রুব্বাকারি ইয়াল আনহুল কোরআন হাদিস শরীফ আছে কিছু মানুষ কোরআন তেলাওয়াত করে আল্লাহর কোরআন তাকে আল্লাহর গজব দেয় কিছু মানুষ কোরআন তেলাওয়াত করে কোরআন তাকে অভিশাপ দেয় কোরআন তাকে অভিশাপ দেয় এজন্য ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়্যা আল্লাহ বলেন আমি আরবি ভাষায় কোরআন নাযিল করেছি কারণ কোরআনের ভাষা আরবি আমাদের জান্নাতের ভাষা আরবি আল্লাহর ভাষা আল্লাহ পাক জান্নাতীদের সাথে বিহস্তে কথা বলবেন কোন ভাষায় সন্দেহ আছে কেউ যদি আরবি ভাষার বিরুদ্ধে বক্তব্য দেয় এই আরবি ভাষা চর্চার দরকার নাই এই আরবি ভাষা ইউনিভার্সিটি আর কলেজের একটা সাইডের মধ্যে রাখার দরকার নাই তো আমরা তার কথাকে সাপোর্ট করি না কোন অধ্যাপক কোন প্রফেসর কোন শিক্ষিত ব্যক্তি যদি ঢাকা ইউনিভার্সিটির কোন ব্যক্তি যদি বলে যে না এখানে পর্দার চর্চা করতে হবে এটার দরকার নাই এরকম কথা যদি বলে আমরা বলবো সে ব্যক্তি কোরআন বিরোধী কথা বলেছে সে ব্যক্তির ভিতরে ঈমান নাই আল্লাহ এবং তার রসুল এবং কোরআনের দুশমন সে তোমার স্বতন্ত্র বক্তব্য থাকতে পারে কিন্তু কোরআনের আয়াত বিরোধী কোন বক্তব্য আমরা মানতে রাজি নাই পর্দা করা এটা কার বিধান পর্দা করতে হবে এটা কার হুকুম আল্লাহর হুকুম সুতরাং আল্লাহ পাক বলেন আমি কোরআন আরবি ভাষায় নাযিল করেছি যাতে তোমাদের জন্য সহজ হয় আল্লাহর হাবিব আরেক হাদিসের ভিতরে ইরশাদ করেন قال النبي صلى الله عليه وسلم أحب العرب لثلاث لأني عربي وكلام الله عربي وكلام أهل الجنة عربي نبي بولن تين كارونا عربي كي تمرا بحالو باش با
কয় কারণে লিআন্নি আরবিয়্যুন আমি রাসূল আরবের নবীজি কোন দেশের নবীজির ভাষা কোন ভাষা আরবি ভাষা আমি নিজে আরবি রাসূলুল্লাহ বলেন আমি আরবি ও কালামুল্লাহি আরবিয়্যুন দুই নম্বর হচ্ছে কোরআনের ভাষা আল্লাহর ভাষা কোন ভাষা ও কালামু আহলিল জান্নাতি আরবিয়্যুন তিন নম্বর হচ্ছে জান্নাতীদের ভাষা হবে আরবি ভাষা আলহামদুলিল্লাহ বেহস্তের ভিতরে ইংরেজি কথা চলবে না আরবি চলবে উর্দু চলবে না হিন্দি চলবে না আরবি চলবে তাহলে আমাদের আসল আসল ঠিকানা জান্নাত যে বেহস্তের হিসাব কি বলে কি বেহস্তের হায়াতের সুনির্দিষ্ট কোন মেয়াদ অথবা নির্ধারিত কোন হিসাব আছে তো এত বছর বাঁচবো বেহস্তের ভিতরে এরকম সুনির্দিষ্ট কোন হিসাব আছে নাকি নাই যেখানে আবাদুল হায়াত আবাদ খালিদিনা ফিহা আবাদা যে যেখানে একবার সেখানে ডুববে আল্লাহ তাআলা তারা আর কোনোদিন সেখান থেকে বের করবে জান্নাতে যে ব্যক্তি প্রবেশ করবে তাকে আর কোনোদিন বের করা হবে না এজন্য দোয়া করবেন ফাইজা সালতুমুল্লাহ ফাসআলুল ফেরদাউস বুখারী শরীফের হাদিস নবীজি বলেছেন যখন তোমরা দোয়া করবা যে বিহস্তের জন্য দোয়া করবা দোয়া করার সময় নাম নিবা আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় ফাইজা সালতুমুল্লাহ যখন আল্লাহর কাছে সওয়াল করবা বিহস্তের ব্যাপারে ফাসআলুল ফেরদাউস তখন বলবা আল্লাহ আমাদেরকে কোন জান্নাত দিবেন জান্নাতুল ফেরদাউস আজকের মাহফিল যেই মাদ্রাসার নামে এটাও কি জান্নাতুল ফেরদাউস তো সুতরাং রাসূলুল্লাহ বলেন দোয়া করলে যে বেহেশতের নাম নিবে সেটা জান্নাতুল ফেরদাউসের নাম নিও তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আগের পরের আমাদের ভবিষ্যতের যত মুসলমান এটা স্থায়ী বাসিন্দা নয় আমাদের অরিজিনাল ঠিকানা কোথায় অরিজিনাল ঠিকানা বেহেশত কোন সন্দেহ আছে নাই সেই বেহেশতের ভাষা হবে আরবি সেখানে আমরা ইংলিশ যত চটং চটং করেন সেখানে কোনো কাজ হবে না আপনি সর্বপ্রথম মৃত্যুবরণ করার পরে যখন আপনাকে কবরে রেখে মুসলমানরা চলে আসবে জানাজা পরে কবর দিয়ে কবরের ভিতরে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা নাজিল করে দিবেন ওই দুইজন ফেরেশতাও কথা বলবে যে ভাষায় সেই ভাষা কোন ভাষা কোন ভাষা পার রব্বুকা আরবি ভাষা ওমা দীনুকা তোমার রব কে এটা আরবি ভাষা ওমা দীনুকা তোমার ধর্ম কি এটাও আরবি ভাষা ওমান নাবিয়ুকা তোমার নবী কে এটাও আরবি ভাষা সুতরাং সর্বপ্রথম আখেরাতের ঘাঁটি কবরের ভিতরে যে কথাবার্তা দিয়ে শুরু হবে ফেরেশতাদের ওই কথাবার্তার ভাষা হবে কোন ভাষা আরবি ভাষা এজন্য আল্লাহ তাআলা বলেন আমি কোরআন নাযিল করেছি আরবি ভাষায় যাতে তোমাদের বুঝতে সহজ হয় লাআল্লাকুম তাআকিলুন তোমরা সহজে বুঝতে পারবা 40 দিন ট্রেনিং করবা ইনশাআল্লাহ কোরআন শিখে যাবা অল্প দিন কিছুদিন শিক্ষকের কাছে প্রশিক্ষণ গ্রহণ করবা আমার কোরআন শিখতে আমি তোমাদেরকে সহজ করে দিব সামান্য কিছুদিন তুমি কষ্ট করবা আমি তোমাদের জন্য সহজ করে দিব আমার ভাইরা আমরা যারা বয়স্ক হয়ে গেছি এখন এই জান্নাতুল ফেরদাউস যখন নাই এখন এসে আমরা বাচ্চাদের সাথে বসে কোরআন শিখা সম্ভব নয় যেখানে যেখানে যেই মসজিদে বয়স্ক শিক্ষার প্রচলন শুরু হয়েছে যেই যেই মসজিদে কারি সাহেবরা বিভিন্ন কারি সাহেবরা বয়স্ক শিক্ষা দেন আমরা সেখানে গিয়া কোরআন শুদ্ধ করার কোরআন শরীফ সহি করার দরকার আছে না নাই যদি করি ইনশাআল্লাহ তাআলা যে ব্যক্তি কোরআন শুদ্ধ করে মরবে কোরআনের আসল কবিতা এখনো আমরা পাই নাই কোরআনের আসল কবি এখনো দুনিয়াতে আমরা বাল হুয়া কোরআনুম মাজীদুম ফি লাউহিম মাহফুজ বাল হুয়া কোরআনুম মাজীদ ফি লাউহিম ওটা সংরক্ষিত কোথায় লাউহে মাহফুজের ভিতরে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে যখন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন জান্নাতে যখন প্রবেশ করব নবীজির শাফাত নিয়ে তখন জান্নাতের ভিতরে যাওয়ার পরে আমরা দেখতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের নিদর্শন রব্বুল আলামিনকে যে ব্যক্তি একবার দেখবে সে ব্যক্তির দিল ঠান্ডা হয়ে যাবে আর যে ব্যক্তি জান্নাতের চতুর্দিকে কোরআন শরীফের কফি দেখবে কোরআন পড়ে পড়ে তার দিল ঠান্ডা হয়ে যাবে সুবহানাল্লাহ এই কোরআন শরীফের কফি অরিজিনালটা কোথায় কথা বলে লোহে মাহফুজে আর এটা জান্নাতীদের জন্য আল্লাহ পাক বেহেশতের মধ্যে কি করে দিবেন
ট্যাগ করে দিবেন কিন্তু ওটার একটা কপি এখনো দুনিয়াতে পাঠাইছেন নবীজি সিনা মুবারকের মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে যেই কোরআন আমরা পাইছি এটা লাউহ মাহফুজের একটা কপি এই কোরআন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে চলবে নাকি চলবে না যদি চলবে এই কোরআন শরীফটা আমরা যারা বয়স্ক আমরা তো শিখতে পারি নাই এখন কি করব হুজুর আমি পারি নাই আপনার জন্য হাজার হাজার বয়স্ক শিক্ষা আছে অথবা আপনি এক উস্তাদকে ধরেন আপনি এক শিক্ষককে ধরেন ভাইরা বলেন হুজুর আমাকে 6 মাস এক বছর যাই লাগে একটা কক্ষের ভিতরে আমাকে আলিফ আলিফ বলে বা বা বলে আলহামদু আলহামদু আর রহমান আর রহিম ইজা ওয়াকাতিল ওয়াকিআ ইয়াসিন আমাকে আপনি শুদ্ধ করে দেন ব্যবস্থা আছে না নাই আছে নাকি নাই কোরআন সহি করে আমরা মরব ইনশাআল্লাহ রাজি আছেন না নাই ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন লাভ কি বলে কোরআন শিখতেছেন এই অবস্থায় মারা গেছেন আপনি কোরআনের ছাত্র হিসেবে মারা গেছেন বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতের ফয়সালা হবে কোরআনের বরকতে আমি ওই দিন এই মাদ্রাসার অভিভাবক সম্মেলনে একটা ছোট্ট কাহিনী বলছি আবারো বলি এক লোক ওসিয়ত করে গেছে আমি অনেক গুনাহগার আমার অনেক গুনাহ আমি ভালো কোনো আমল করতে পারি নাই তো আমার ছেলেটাকে আমার সময় শেষ আমার ছেলেটাকে আমার বয়স কমে আসছে আমি অসুস্থ মনে হয় বাঁচব না তো সর্বশেষ ছেলের মাকে ওসিয়ত করে গেছে তুমি তুমি কি করবা আমার ছেলেকে নিয়া কোরআন শেখার জন্য কোথায় দিয়ে আসবা যেখানে কোরআন শিখায় ওখানে দিয়ে আসবা এখনো না বিল্ডিং মাদ্রাসা সুন্দর সুন্দর মাদ্রাসা আমরা দেখি তখনকার সময়ে কাছের নিচে বসেও কি শিখত বলেন মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই ওটা ভারতবর্ষের এবং বাংলাদেশে কোন মুফতি ছিল না উনি একবার যদি কোনো ফতোয়া লিখতেন এটা দার ইন্ডিয়ার দেওবন্দ মাদ্রাসা পর্যন্ত এটাকে কেটে দিবে এই সাহস করত না বাংলাদেশের মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই মেখল উনি সর্বপ্রথম দরজ দেওয়া শুরু করছেন কোরআনই শুরু করছেন গাছের নিচে বাচ্চাদেরকে তো তখন তো এরকম দালান ছিল না বিভিন্ন সময় তো এই লোক ওসিয়ত করছে যেখানে কোরআন শিখায় আমার বাচ্চাকে ওখানে কোরআন শিখতে দিবা আমি যদি মরিও যাই ঘটনার চক্রে বেচারা হায়াত শেষ মারা গেছেন এন্তেকালের সময় ওই যখন মারা গেছে সাথে সাথে মহিলাটা নিয়ে বাচ্চাটাকে কোথায় দিলেন কোথায় কোথায় মাদ্রাসায় কোরআন শিখার জন্য অথবা যেখানে কোরআন শিখে ওস্তাদের কাছে দিয়ে আসলেন এদিকে তাকে কবর দেওয়া হয়েছে কবরের মধ্যে ফেরেশতারা যদি দেখে উনি বদকা তো বদকার হলে ওই বদকারের লাইনের ফেরেশতারা ওনাকে কি নেককারের দিকে নিবে না বদকারের দিকে ওখানে রাস্তা দুইটা তিনটা কোনো রাস্তা নাই কয় রাস্তা একটা হচ্ছে আপনি সওয়ালের তিনটা উত্তর দিবেন তিন প্রশ্নের উত্তর দেওয়ার পরে হয়তো জান্নাতের সাথে আপনার দরজা খুলে যাবে আরেকটা হচ্ছে তিন প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন জাহান্নামের সাথে কিয়ামত পর্যন্ত আপনার দরজা খুলে যাবে দুইটার বিকল্প আর কোনো পথ নাই এই লোকটা যখন ভালো উত্তর দিতে পারে নাই রেসালত আর তৌহিদের উত্তর দিতে পারে নাই তখন ওই জাহান্নামের ফেরেশতারা সিদ্ধান্ত নিলেন টেনে ওনাকে ওনার কবরের সাথে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত জাহান্নামের একটু একটু আযাব ওনার উপর আসবে শাস্তি উনি পেতে থাকবে আর যিনি মুমিন ইমানদার মুসলমান আল্লাহ তৌহিদ রেসালতের জবাব দিবে তার সাথে তার কবরের সাথে বেহেশতের একটা জানালা দরজা খুলে দেওয়া হবে এমন স্নিগ্ধ বাতাস আসবে আরামদায়ক বাতাস আসবে সে একটা ঘুম দিবে আর হযরত ইসরাফিল যেদিন সিঙ্গাপুর দিয়ে আওয়াজ দিবে ওই দিন মাত্র তার ঘুম ভাঙবে এর আগ পর্যন্ত কেউ আর তার ঘুম ভাঙতে পারবে না সুবহানাল্লাহ এ লোকটাকে আযাবের ফেরেশতারা টানতেছে যে তোমাকে জাহান্নামের দিকে দরজা খুলে দিব বাঁচার উপায় নাই তখন নেকের ফেরেশতা আছে না নাই নেককার ফেরেশতারা কইলো এই তো একটা কথা বলে আসছে যে বাচ্চাকে কোরআন শিখাইতে ওসিয়ত করে আসছে বউকে যদি তাকে কোরআন শিখতে দিছি কিনা একটু দেখি যার শেষ ভালো তার সব ভালো একটু দেখে আসি চেক করে দেখা গেল যে বাচ্চাটাকে নিয়া ওই যেখানে কোরআন শিখে ওখানে দিয়ে আসা হয়েছে ওই বাচ্চাটা পড়তেছে বিসমিল্লাহ আল্লাহকে রহমান বলে ডাক দিচ্ছে কে
ওই মৃত মানুষের বাচ্চাটা রহমানুর রহিম আল্লাহকে রহমান রহিম বলে ডাক দিচ্ছে এই এই নিষ্পাপ বাচ্চাটা এই জবান দিয়ে বারবার বের হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহকে রহমান বলে রহিম বলে ডাক দিচ্ছে আল্লাহ তাআলার রহমতের মধ্যে আল্লাহ পাকের রহমতের মধ্যে জোশ এসে গেছে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলো এই ব্যক্তির আযাবকে অফ করে দাও আপাতত স্থগিত করে দাও যেই যেই ব্যক্তির বাচ্চাটা আমাকে গফফার রহমান আর রহিম বলে ডাক দিচ্ছে আমার লজ্জা হচ্ছে ওই লোকের ওই ছোট বাচ্চাটার বাপকে আযাব দিতে আমি আল্লাহর রহমতে লজ্জা লাগতেছে এজন্য তার আযাবকে মাফ করে দাও সুতরাং আমার ভাইরা এই কোরআনের প্রতিষ্ঠান জান্নাতুল ফেরদাউস এখানে কিয়ামত পর্যন্ত হাফেজ মাওলানা ইব্রাহিমরা আছেন এ চলে গেল আজকে দুনিয়াতে আছে আবার যদি 50 বছর পরে 100 বছর পরে না থাকে তো বলেন এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ থাকবে 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 আপনাদের নিয়ত আছে থাকবে নাকি এটা তুলে দিবেন একটা উসিলা পাইলে নাকি এটা তো দরজা তালা মারে দিবেন মাদ্রাসার অসুবিধা হবে শিক্ষকের অসুবিধা হবে কোন ছাত্রের অসুবিধা হবে একটা কি উসিলা করে মাদ্রাসায় তালা মারতে যারা আসে এরা ফেরাউনের দল জাহান্নামীদের দল নাস্তিকের দল খোদার দুশমনের দল এগুলো কোন মুসলমানের সন্তান না ভাই কেন আপনি কোরআনের প্রতিষ্ঠানে তালা মারতে আসেন শিক্ষক সমস্যা করছে সেই বিদায় হবে বলেন স্কুল কলেজে দুর্ঘটনা হয় না তাই স্কুল কলেজ বন্ধ করে দেওয়ার ঘোষণা আপনি দেন না কেন মাদ্রাসায় অসুবিধা হবে শিক্ষক বহিষ্কার হবে ছাত্র অপরাধ করছে ছাত্র বহিষ্কার হবে যে অপরাধ করছে সে বহিষ্কার হবে কিন্তু আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত চলবে কিনা বলেন তাহলে আমি আজকের এই মাহফিলে ক্ষুদ্র আজকের এই কথাটা বলে শেষ করি এক মিনিট যে আপনারা যে মাদ্রাসার মাহফিলে আসছেন আমরা হাত তুলে আল্লাহকে দেখাই সবাই রাজি আছে কিনা কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান চলবে আমরা চাই কি চাই না নারায়ে তাকবীর সবাই রাজি আছি দুনো হাত দুই হাত ইনশাআল্লাহ রাজি আছি তো হাত নামা একটা ছোট কথা বলবো এখন সাহায্য করব কেমনে সারা মাদ্রাসা ছাত্র আছে ওরা বেশি হোক কম হোক অল্প টাকা হোক ফ্রি হোক এরা দিয়ে পড়বো ওরে গার্ডিয়ান অল্প টাকা দিবে চেষ্টা করব হুজুরকে বলবো হুজুর আমার আর নাই আপনি একটু ওদেরকে পড়া তো হুজুর দেখা গেছে এটা 4000 টাকা খরচ তো হুজুরের এই বাচ্চারা মাসি যখন কইলো আমাদের মাদ্রাসায় আসে আমার একটা মহিলা মাদ্রাসা আছে অনেকে জানেন এখানে অনেকের বাচ্চারাও আছে আলহামদুলিল্লাহ আমরা এখন এই জাকারমাত অ্যাক্সেস রোড গোল্ডেন আশেপাশে উম্মাহাতুল মুমিনিন মেয়েদের হাফজখানা প্রায় 18 বছর বয়স শত শত মেয়ে আলহামদুলিল্লাহ আমার থেকে কোরআনে হাফেজ হয়েছে মেয়ে শিক্ষিকা শিক্ষিকারাও মহিলা কিন্তু আমাদের এখান থেকে শত শত মেয়ে আল্লাহর কোরআনের হাফেজা হয়েছে এবছরও 10 জন শেষ করেছে আলহামদুলিল্লাহ তো এখন আসে মাঝে মধ্যে হুজুর আমার আর নাই আমার 10000 টাকা আছে তো মাসে খরচ তো 4000 টাকা আমি মার্কেটে বাজারে যে মূল্য উনি কি করবে তো হুজুর কাছে আসে হুজুর 2000 আছে 10000 আছে লন তো হুজুরের নিচে এখন বলেন ওর পিছনে খরচ কত বিদ্যুৎ বিল অন্যান্য শিক্ষকের বেতন কত ঝামেলা এবং বাজার এক এক দিন এক এক রেট ঠিক নাই কত 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 মাসে যদি 150 টাকা এই মাসে 200 টাকা সোয়াবিন তেল মানে উঠবে নামবে এটা কার ইশারায় নামে আর কার ইশারায় বাড়ে আমি জানি না তারা পেঁয়াজের মূল্যকে নীতি নীতি 250 টাকা পর্যন্ত নিছে এখনো 70-80 টাকা পর্যন্ত করে রাখছে আমি মনে করি ব্যবসায়ী নামের এই বাংলাদেশে বড় বড় সিন্ডিকেট যেগুলো আছে এগুলো দেশ এবং জাতির দুশমন ঠিক কিনা বলেন গরিব মানুষ মানা শত্রু এগুলো সবগুলা গরিবের গরিবের শত্রু এগুলো কারা করে এগুলা সিন্ডিকেট ভাঙতে না পারলে আপনি কত ত্যাগ করেন মানুষ মরে যাবে মানুষ কেমনে খাবে 250 টাকা পেঁয়াজ 200-250 টাকা দিয়ে সোয়াবিন তেল কেমনে খাবে তার ইনকাম কত সে 8000 টাকা মাসে মিয়া বেতনের চাকরি করে সে 20000 টাকা যদি খরচ করতে হয় তাকে চুরি করতে হবে চুরি করা ছাড়া উপায় না তা আপনি তাকে চুরিতে নামায় দিচ্ছেন মাদ্রাসার খরচ 4000 টাকা উনি করবে কি একটা মহিলা এসে কান্না করে দিছে বললো যে হুজুরলেন আমার আর নাই আমার বাচ্চাটা রাখে তো রাখস এখন বলেন বাচ্চাটাকে সালা নিতে হবে না তো আপনাদের যাদের অনেকের আব্বা মারা গেছে আপনি তখন আর্থিক ছিল না টাকা ছিল না আল্লাহ এখন কিছু তৌফিক দিয়েছে তো আপনি কি করবেন আব্বা দেখা গেছে আপনার 10 বছর নামাজ পড়ে নাই
তো ফেকার মশলা আবার দেখেন কতগুলা আহল হাদিস টাইপের বা কিছু ভাইরা আসে আমার মশলাকে উল্টে দিবে আমি আমার আহল হাদিস ভাই আছেন যারা আছেন অন্যরা আছেন সবাইকে শ্রদ্ধা করি আপনি যদি সহিহ হাদিসের আলোকে আমল করেন আপনার দুই ভাই আমি সম্মান করি কিন্তু আমাদের হানফি মাযহাবে যদি হাদিস মতে কোরআনের আয়াত মতে যদি কোনো কথা বলে আপনি এটাকে ঘৃণা করেন না আপনার ঈমান যাবে আপনি কাফের হয়ে যাবেন আপনি যেটা করেন যদি শুদ্ধ হয় আমি আপনারটাকে 100 বার সম্মান করি ঠিক কিনা বল কিন্তু আমরা যেগুলি বলছি যদি কোরআন হাদিসে থাকে আগে জাস্টিফাই করেন তালাশ করেন তো আপনি কি করবেন বাবা নামাজ পড়ে নাই মা নামাজ পড়ে না অসুস্থতার কারণে দুই বছর নামাজ জমে গেছে একদিনে 6 ওয়াক্ত নামাজ কয়ক্ত এই তো আমি এখন পরীক্ষা ফেললাম আপনাদেরকে ঠিক করে বলেন পাঁচ ওয়াক্ত হবে না 6 ওয়াক্ত হবে কাফফারা দেওয়ার সময় কাফফারা দেওয়ার সময় পাঁচ ওয়াক্ত হবে না 6 ওয়াক্ত এই ঠিক করে বলেন নামাজ কয় ওয়াক্ত হবে কাফফারা এইজন্য তো বলতেছি পরীক্ষা চলছে বিতরের নামাজকে এক ওয়াক্ত ধরবেন কাফফারা দেওয়ার সময় অন্য সময় না ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত আমিও জানি নূরের নেখরা ছেলেও জানে কাফফারা দেওয়ার সময় বিতরের সহকে দিতে হয় বিতরের নামাজকে এক ওয়াক্ত ধরবেন তাহলে দৈনিক 6 ওয়াক্ত হলে এক ওয়াক্ত নামাজের জন্য একটা ফিতরার সমান দিতে হয় একটা ফিতরা গত রমজানে আনুমানিক 100 টাকা ছিল অর্থাৎ কত ছিল জানি 70 60 হ্যাঁ এরকম না এই আমি একটু বাড়াই ধরি হালকা 10 20 টাকা বাড়াই ধরলাম 100 টাকা 100 টাকা হলে এক ওয়াক্তের জন্য 3000 টাকা তাহলে পাঁচ ওয়াক্তের জন্য হ্যাঁ 15000 আর বিতরের জন্য 1100 টাকা করি 18000 টাকা তাহলে একটা মানুষ কি একসাথে অনেকের 18000 টাকা দেওয়া সম্ভব তাহলে আপনি কি করবেন আপনি বলবেন যে হুজুর যে বাচ্চাটা অতি গরিব এতিম সত্ত্ব না আমি আপনাকে বলে দিই কিছু এখন কথা বাইরেছে কয় সে এতিম কিনা এই এতিম দিয়ে আপনি কি করবেন এই এতিমটা দিয়ে আপনি করবেন কি সে যদি এতিম হয় গরিব হয় ওর উপরে আর কেউ নাই এক নম্বরে সে যদি এতিম না আম্মা আব্বা আছে বাবা রিক্সা চালায় মা আরেকজনের ঘরে কাজ করে বলেন সে জাকাতের টাকার হকদার কিনা খাইতে পারবে কিনা পারবে পারবে বাপ থাকা বাপ মরে যাওয়া সত্য না মা মরে যাওয়া সত্য না সত্য হচ্ছে গরিব হওয়া জাকাতের টাকা ফিতরের টাকা সদকার টাকা খাওয়ার জন্য সত্য হচ্ছে ও কি হইতে হবে বলেন গরিব হইতে হবে মিসকিন হইতে হবে অতি গরিব হইতে হবে দরিদ্র হইতে হবে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন সে ফকির হইতে হবে মিসকিন হইতে হবে সে এতিম হওয়া সত্য না হ্যাঁ সে এতিম মাও নাই বাবাও নাই অথবা বাবা নাই কিন্তু সে খুবই গরিব তাহলে তার আগে আর কেউ সিরিয়ালের শেষ হবার আগে কিন্তু অনেক এতিম আছে কোটিপতি টাকা আপনি দিলে জায়েজ নাই অনেক এতিম আছে বাপ নাই মা নাই কিন্তু ফাজারও গাড়ি চালায় আপনি কি তাকে সদকা দিলে জাকাত দিলে আদায় হবে কেন তার কাছে কি আছে কি আছে সম্পদ আছে এই কারণে এজন্য গরিব হলে মা থাক বাবা থাক অতি গরিব বাবা রিক্সা চালায় তো তাকে আমি জাকাতের টাকা দিতে পারবো না পারবো এরকম একটা গরিব যদি মাদ্রাসা চলে আসছে হতেছে খোঁজ নিবেন হুজুর জিজ্ঞাসা করবেন হুজুর কে কে গরিব তো ঠিক আছে এই তিনজন বা একজন গরিবের জন্য আমি আমার আব্বার এই 2 লাখ টাকা জমে গেছে অথবা যে কোনো কারণে আমার এই সৎকার একটা ফান্ড আছে আমার আমি বেশি না একসাথে দিব না একসাথে আমার আমি সৎকার টাকা এটা আমার কাছে ভেঙে গেছে তো আমি 1000 2000 করে দিতে চাই তো আপনি বলেন যে আমি মাসে 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 দেব আর দেওয়া যাবে কিনা আরেকটা হচ্ছে অনেক মা বোনরা আপনারা পুরুষরাও মুরব্বীদের জন্য কিছু করতে চান যে আমার আব্বার জন্য একটু দোয়া করবেন তো কি করবেন এই ইব্রাহিম রাসেল হুজুরের সাথে আসি যোগাযোগ করবেন হুজুর আব্বার জন্য যত বেশি সওয়াব হয় আমরা যেহেতু টাকা দিয়ে কোরআন খতম করব না আমরা কোরআনটা পড়বেন আল্লাহর হস্তে ওদেরকে আমি একটু মেহমানদারি করব ওরা কোরআন করবে আল্লাহর জন্য আমার আব্বার মাগফিরাতের জন্য আর আমি তাদের জন্য দোয়া করবেন আপনারা আর আমি তাদের জন্য একটু খাওয়ার মেহমানদারি বলেন ব্যবস্থা আছে না নাই তাহলে এই ছোট ছোট কাজ যদি করেন এই সমাজের ভিতরে কোন 100টা মাদ্রাসা নাই হয়তো একটা নাইলে দুইটা একটা আছে মাওলানা দেলোয়ার একটা আছে আর একটা মুফতি দেলোয়ার বোধ হয়ে গেছে এদের আছে বেশি না দুই তিনটা বেশি নেই এলাকায় আরো যা আছে বিরিকফিল আরো থাকতে পারে আমাদের মুজাফফর ভাই আরো আছে যাই হোক আলহামদুলিল্লাহ যতগুলি আছে আমি অনেক নাম জানা নাই সবার কাছে আপনারা যদি একটু নিজের প্রতিষ্ঠান মনে করে যদি একটু হাত দেন বলেন এই প্রতিষ্ঠান চলতে কি কোনো অসুবিধা হবে
আল্লাহ তুমি সব ভাইদেরকে আমার সকল মুসল্লিদেরকে কোরআনের জন্য এগিয়ে আসার তৌফিক দান করো কোরআনের প্রতিষ্ঠানে মওত পর্যন্ত সাহায্য করার তৌফিক দাও আপনি টাকা দেন নাই এই মাহফিলের জন্য সুন্দরভাবে খাটছেন সময় দিবেন জান দিয়ে পরিশ্রম করছেন আপনার সওয়াব আছে না নাই বলেন যে যে দিক থেকে পারেন প্রত্যেককে সাহায্য করবেন আমরা এলাকায় কোনো ভেদাভেদ করব না মারামারি করব না অন্য এলাকায় ফাটাফাটি করে ওহাবি সুন্নি এই সেই মারামারি লম্বাটুবি তেলেজ বহস এগুলি আমাদের দরকার নাই আমরা এলাকায় শান্তির সাথে আল্লাহর হাবিবকে মহব্বত করে কোরআনকে বুকে ধারণ করে আমরা এলাকায় একসাথে মৃত্যুবরণ করে ঈমানের সাথে আমরা আখেরাতে আমার আল্লাহর দরবারে যেতে চাই কি চাই না জানো বলেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু